একজন নিভৃতচারী শিল্পীর গড়ন গঠনের কাহিনী শোনাব আজ। ড্রয়িংয়ে ছিল তার নিপুণ হাত। তেল রঙেও তার কুশলতা ঈর্ষণীয়। বাংলাদেশের প্রথম শিল্পী তিনি, যার সুযোগ হয়েছিল আমেরিকায় ছাপচিত্রে উচ্চশিক্ষা অর্জনের। যৌবনে তার ড্রয়িংয়ের রেখারা অনায়াসভাবে বলেছিল তিনি হবেন বাংলাদেশের এক অনন্য শিল্পী। হয়েছিল না তিনি, তবে আত্মপ্রসারে আত্মমগ্ন থাকেননি, গড়েছেন গড়ন। ভাস্কর্যের গড়ন গড়ার বিভাগ অসংখ্য নতুন প্রাণে জাগিয়ে গেছেন সৃষ্টির প্রেরণা। এক নতুন শিল্পের পথ, ভাস্কর্য নির্মাণের পথ তিনি গড়ে গেছেন নিজেকে ভেঙে। পেছনে থেকে খুঁজেছেন গড়নের গহীন আর শিল্পের রহস্য। চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগ আজ সৃষ্টির কলরবে মুখর। দিন রাত চলছে অবয়ব করার খেলা। শ্রমে ঘামে নন্দনে নিপুণতায় ছেলেমেয়েরা ভাস্কর্যের গহীনে প্রাণ জাগিয়ে তুলবে যায়। জড়ো জীবনের এই আজব খেলার স্বপ্নভূমি যিনি রচনা করেছিলেন তিনি শিল্পী আব্দুর রাজ্জাক। প্রিন্ট মেকিংয়ে নিজ অসাধারণ দক্ষতাকে সরিয়ে রেখে শিক্ষাগুরু জাইনুলের আদেশে সর্বশক্তিতে নিজেকে নিবেদন করেছিলেন ভাস্কর্য বিভাগ করার লক্ষ্যে। চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগ শুরু করা শিল্পাচার্যের একটি প্রধান উদ্যোগ। তার প্রেরণা উৎসাহে চারুকলা ইনস্টিটিউটে একটি ছোট্ট কামরায় শুরু হয় সমসাময়িক পদ্ধতিতে ভাস্কর্য বিভাগ 1963 সনে। শিল্পাচার্য মনে করতেন ভাস্কর্য ব্যতীত চারুকলা ইনস্টিটিউট শিল্পকলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না। তখন তিনি ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন, আমি বিভাগটি পরিচালনার দায়িত্বে ছিলাম। বর্তমানে ভাস্কর্য বিভাগ পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। ইতিমধ্যে শিল্পকলার ক্ষেত্রে ভাস্কর্যে
উল্লেখযোগ্য হারে পরিচিতি লাভ করেছে। এভাবেই ভাস্কর্যের মিছিলে সেজে উঠল বাংলাদেশ। শিল্পী আব্দুর রাজ্জাকের স্বপ্নের পথ ধরে শিল্পী আব্দুর রাজ্জাকের জন্ম 1932 সালে শরীয়তপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম মহেশখালীতে। ছেলেবেলা কেটেছে পদ্মা মেঘনার ভাঙা গড়া দেখে। শৈশব থেকেই প্রকৃতিকে সঙ্গী হিসেবে পেয়েছেন। প্রকৃতি স্বাচ্ছন্দ্য চলনে লালিত হয়েছে তার শৈল্পিক প্রেরণা। বাবা সাদর আলী আমিন ছিলেন তৎকালীন সার্ভে ইঞ্জিনিয়ারিং স্কুলে শিক্ষাপ্রাপ্ত। স্বভাবতই বাবার সার্ভেইং ও ড্রয়িংয়ের যন্ত্রপাতি ও প্রচুর মৌজা ম্যাপের সংগ্রহ শিশু রাজ্জাককে মনোযোগী করে তুলেছিল ড্রয়িংয়ে। সেই ছোট্ট বয়সেই রাজ্জাক এঁকে যেতেন আপন খেয়ালে ড্রয়িং শিক্ষক বা কোনো রকম দিকদর্শন ছাড়াই। আমার একান্ত ইচ্ছা ছিল শিল্পী হব। আমাদের সময় হাই স্কুলগুলোতে কোনো শিল্পী শিক্ষক ছিল না। নিজেরাই আগ্রহ করে কাজ করতাম, ছবি আঁকতাম। বিখ্যাত দেশি বিদেশি শিল্পীদের আঁকা ছবি পত্রপত্রিকা থেকে সংগ্রহ করতাম। গ্রামে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রাজ্জাক ফরিদপুর জেলা শহর থেকে 1947 ম্যাট্রিক ও 1949 আইএসসি পাশ করেন। বাবার আশা ছিল আইএসসি শেষে রাজ্জাক ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্তু শিল্পী রাজ্জাক তার বড় ভাই আব্দুল কাদিরের হাত ধরে পৌঁছলেন তার স্বপ্নের পাঠশালা আর্ট ইনস্টিটিউটে। চারুকলার প্রিন্সিপাল শিল্পাচার্য জয়নুল আবেদিন রাজ্জাকের কিছু ড্রয়িংয়ের নমুনা দেখেই তাকে ভর্তি করে নেন এই শিল্পী করার বিদ্যায়তনে। ফর্টি এইটে আর্ট কলেজ, তারপরে আমি ফর্টি নাইনে আমি ভর্তি হই আর কি আর্ট কলেজে। আমরা দ্বিতীয় ব্যাচের মধ্যে বেশ অনেক ছেলেরা ছিল, তখন তো মেয়েরা ছিল না, সব ছেলেরা। তো আমাদের ব্যাচটাই বড় ছিল। আমাদের আগের ব্যাচে আমি ছিলাম বিজন চৌধুরী, এরা ছিল আর কি আমাদের সিনিয়র আগের ব্যাচ। তো ওই ব্যাচের থেকে আমরা ওদের থেকে প্রায় ডাবল এরকম ছাত্র ছিলাম, 40 মতো প্রায়। আমাদের সময়ে ছাত্র শিক্ষক ঋণতা খুবই ভালো ছিল। আমাদের সঙ্গে টিচাররা চলে যেতেন, বাইরে স্কেচ করতে যেতাম। ওই সময় তো আমরা শিক্ষকদের খুবই কাছে পেতাম, স্বাভাবিক, তারাও খুব এনকারেজ করতো। আর এটা মানে ধরেই নেওয়া হয় যেভাবেই হোক এটা আর্ট কলেজটাকে প্রতিষ্ঠা করা, যেমন টিচারদের ছিল আগ্রহ ছিল, আমাদের ছাত্রদেরও আমরাও খুব আগ্রহ নিয়েই কাজ করতাম। ছাত্র জীবনেই শিল্পী রাজ্জাকের তুলির টানে ফুটে উঠেছিল পরিণত শিল্পীর স্বাক্ষর, যার স্বীকৃতিস্বরূপ তিনি পুরস্কৃত হয়েছিলেন ঢাকা আর্ট গ্রুপের প্রদর্শনীতে। আর্ট কলেজে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত কর্মনিষ্ঠ হিসেবে তার একটা সুনাম ছিল, এবং এই সুনামের অধিকারী হয়ে এসে সবসময় আমাদের এই আর্ট কলেজের
ক্লাসগুলোতে প্রথম হতো, সেই ছিল ফার্স্ট স্টুডেন্ট। তার কাজ এই এলিমেন্টারি ইয়ারে পেন্সিল ড্রয়িং থেকে শুরু করে আমরা যখন এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে গেলাম, পেন্টিংও তার একটা অসম্ভব কুশলী হাতের আমরা দেখা পেয়েছি। এভাবেই রং তুলির স্বচ্ছন্দ চলনে রাজ্জাক পেরোলেন চারুকলার গুন্ডি 1954-তে। তারপর মেলে ফুল ব্রাইট স্কলারশিপ খোদ যুক্তরাষ্ট্রে 1955-তে। এই সময় ছাপচিত্রে উচ্চশিক্ষার পাশাপাশি শুরু হয় শিল্পীর নতুন নতুন মাধ্যমে শিল্প গড়ার করণ কৌশল। এচিং, ড্রাই পয়েন্ট, একোয়টিন্ট, মেজেটিন্ট, এনগ্রেভিং, টেম্পেরা, লিথোগ্রাফ, উডকাট আর ভাস্কর্যের নতুন থেকে নতুনতর মাধ্যমে তিনি খুঁজেছেন শিল্প গড়ার পথ। সেই দূর প্রবাসে মাথার উপর ছায়ার মতো পেলেন পৃথিবীখ্যাত ছাপচিত্রী লেসনস্কির শিল্প দীক্ষা। আমেরিকায় আইওয়াতে সে প্রিন্ট মেকিংয়ে লেসনস্কির ছাত্র ছিল এবং সেখানে তার করা এচিং, অ্যাকোয়েটিন্ট এবং ড্রয়িং দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, কারণ সেই কাজের মধ্যে তার একটা শৈলী সে বার করে নিতে পেরেছিল। আমেরিকায় টানা দুবছর একাগ্র সাধনায় কাজ শেষে ফিরে আসেন স্বদেশে। যোগ দেন ঢাকার আর্ট ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে 1958 সালে। টিচার হিসাবে যখন ঢুকলাম রশিদ চৌধুরী, আমি 1958-এ ঢুকলাম, 58-এ আমরা দুজন একসঙ্গে ঢুকলাম, তখন এটা প্রি ডিগ্রি বলতো। তারপরে পেন্টিংয়ে 5 বছর ছিলাম, তারপরে স্কাল্পচার। শিল্পী রশিদ চৌধুরীর সাথে রাজ্জাকের বন্ধুত্ব গড়ে ওঠে সেই আর্ট কলেজের দিনগুলোতেই। কাইম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, কিবরিয়া সহ বন্ধু ছিলেন আরও অনেকে। তবে আশৈশব পদ্মা মেঘনার ভাঙা গড়া দেখা এই দুই তরুণ শিল্পী রশিদ ও রাজ্জাক একে অন্যের জন্য অনুভব করতেন প্রাণের টান। শেকড়ের একই রকম অনুভূতিগুলো বন্ধুত্ব হয়ে দুজনকেই বেঁধেছিল এক অদৃশ্য সুতোয়। রাজ্জাক এবং রশিদ একেবারে হরিহর আত্মা, তারা ছাত্র জীবন থেকে একসঙ্গে কাজ করতেন, এক স্টুডিওতে তারা কাজ করেছেন এবং স্টুডিওতে কাজ করার সময় তারা যে পরস্পর যে কাজের মধ্যে যে দুজনের যেটা ইনফ্লুয়েন্স হওয়ার কথা সেটা কিন্তু অবাক ব্যাপার, সেটা কিন্তু হয়নি কখনো। পিকাসো ব্রাকের যে ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাই রাজ্জাক রশিদের কাজে, কিন্তু সেটা কখনো ছাপ ফেলেনি। সেগুন বাগিচার কাজী মোতারুন সাহেবের বাড়িতে রাজ্জাক রশিদ যখন স্টুডিও করে সেখানে আমরা প্রত্যহে আড্ডা দিতে যেতাম। কামর গানের তোরে ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কেলে গো। 1961 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ্জাক। শিল্পাচার্যের ভ্রাতুষ্পুত্রী মুস্তারি বেগমকে পেলেন জীবনসঙ্গী হিসেবে। ছায়ার মতো মুস্তারি বেগম থেকেছেন আব্দুর রাজ্জাকের জীবন ও শিল্পের পথে। খুব কাজপ্রিয় ছিলেন, উনি বাজারে গেলে ওর গাড়িতে বসে স্কেচ করতেন, যেখানে যেতেন উনি খালি স্কেচ করতেন। বাসায় একটা কিছু আনলে, ফুল আনলে বসে যেতেন কাজ করতে, মাছ আনলে আঁকতেন, মুরগি আনলে আঁকতেন, খুবই কাজপ্রিয় ছিলেন। ডান হাতটা ওনার একটু অসুস্থ হয়ে গিয়েছিল, 71 সন থেকে ডায়াবেটিস ছিল, তারপরে উনি সারা জীবন কাজ করে গেছেন, কিন্তু যখন আর্থ্রাইটিস হলো ডান হাতে উনি তুলি ধরতে পারতেন না,
তখন আমি রাগ করে বলতাম যে আর কত দরকার, অনেক কাজ হয়েছে, আর কেন কাজ কাজ করো? বলে কেন, ভ্যান গোগ তো হাতে তুলি বেঁধে কাজ করতো। হ্যাঁ, তা আমিও দরকার হলে বেঁধে কাজ করবো। কলেজে ওনার এরকম সুনাম ছিল যে যারা একটু একটু ছেলেরা যারা অন্যের কথা শুনতো না, কিন্তু বলতো ওই রাজ্যকে ডিপার্টমেন্টে দিয়ে দাও, এরকম বলতো। উনি ঠিকই ম্যানেজ করে অনেক ছেলেপেলেকে উনি পাশ করে বের করে দিয়েছেন। কোথাও গেলে ওই আমি সঙ্গে সঙ্গে থাকতাম। আমরা একবার গিয়েছিলাম একটা নৌভ্রমণে কাপাসিয়াতে, এবং দেখেছি এই কাপাসিয়াতে লঞ্চের ডেকে বসে রাজ্জাক এই ছবি আঁকছে, জল রং করছে, এবং তার স্ত্রী মুস্তারি এই প্যালেট রং সাজিয়ে দিচ্ছে, প্যালেট ধুয়ে দিচ্ছে, পানি বদলে দিচ্ছে এবং ব্রাশগুলো ধুয়ে দিচ্ছে। এই যে সহমর্মিতা এবং রাজ্জাকের ছবির প্রতি তার স্ত্রীর যে গভীর অনুরাগ, এটা আমাকে খুব মুগ্ধ করেছিল। শিল্পী রাজ্জাক প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির রূপ বারবার তিনি খুঁজে ফিরেছেন রঙের নানা খেলায় তোলায়, মূর্ত কিংবা বিমূর্তের শরীরে। তবু অতৃপ্তি ছিল তার। তিনি প্রকৃতি নির্ভর শিল্পী ছিলেন, অর্থাৎ নিসর্গ থেকে তার বিষয়বস্তু তুলে আনতেন, এবং প্রথম দিকে হয়তো কিছুটা সমবাস্তব ছবি আঁকতেন, শেষের দিকে তিনি বিমূর্ত অভিব্যক্তিবাদী যে চিত্রকলা, অ্যাবস্ট্রাক্ট রিয়েলিজম, সেই ধারার শিল্পী ছিলেন। সবুজ এবং নীলের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। তার এই ধরনের ছবিতে চমৎকার একটি সজীবতা দেখি সবসময়। সেই উদ্দেশ্য নিয়ে আমি 1972 সালের এপ্রিল মে মাসে প্রফেসর রাজ্জাক সাহেবের সাথে দেখা করতে যাই আর্ট কলেজে। তিনি তখন স্কাল্পচার ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং ওনার সাথে আলাপ করেই আমি জয়দেবপুর চৌরাস্তার মোড়টাকে সিলেকশন করি যে সেখানে আমরা একটা ফ্রি স্ট্যান্ডিং স্ট্যাচু বানাবো স্বাধীনতার প্রতীক হিসাবে। যখন উনি ডেমনস্ট্রেশন পারপাসে একটা স্ট্যাচু বানালেন 19 ফিট হাইটের আর্ট কলেজের ভিতরে, সেটা আমরা ক্রেন দিয়ে আনতে গিয়ে দেয়ালের সাথে বাড়ি লাগে, তাতে হাঁটুতে একটা ফাটল দেখা দিয়েছিল, সেই জন্য আমরা সেই মশালওয়ালা স্ট্যাচুটা জয়দেবপুর রাজবাড়ির ভিতরে স্থাপন করি, এবং ওনাকে দিয়ে আমরা স্পটে দ্বিতীয় ভাস্কর্যটা 1972 সালের জুলাই মাস থেকে আমরা শুরু করি। নানা মাধ্যমে সৃষ্টির সাথে সাথে বারবার শিল্পী রাজ্জাক ফিরে গেছেন প্রাচীন চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্যের রূপরেখাদের কাছে। অবাক বিস্ময়ে দেখেছেন পুরনোর মাঝে পেয়েছিলেন নতুন রূপ নির্মাণের তৃষ্ণা। এভাবে ঐতিহ্যের দিকে ফিরে তাকাবার প্রেরণা রাজ্জাক পেয়েছিলেন গুরু জয়নুলের কাছ থেকে। অবলীলায় বারবার বলেছেন আদর্শ তার শিল্পাচার্য জয়নুল আবেদিন। আমি চোখ বন্ধ করলে আদর্শ হিসেবে ওনাকে দেখি। আমার এক শিক্ষক ছিল আমেরিকায় লাসেনস্কি, আর এখানে শিল্পাচার্য। তবে শিল্পাচার্য ছিল একেবারে হোল লাইফ, মানে গাইডেন্সটা পাইছে আর কি আমার কাছ থেকে। একেবারে ফলোয়ার এরকম যে উনি যা করেন আমরাও চেষ্টা করতাম, কয়েকজন ছিলাম। রশিদ চৌধুরী আমরা তো কনস্ট্যান্ট কম্পেনিয়ন, এই যে ঠেলতেছে গাড়িটা, ওই যে কাদার মধ্যে পড়ে গেছে,
এরা স্কেচ করতে গেছে, সেই স্কেচ করতে যায়নি, ওনার সামনে পড়ে গেছে বিষয়টা, ওই চকবাজারের ঢালুটা আছে না ওইখানে ছোট্ট স্কেচ থেকে, তারপরে কাজটা যখন করে আমি আর রশিদ চৌধুরী আমরা হেল্প করি। পারিবারিক জীবনে শিল্পী রাজ্জাক একজন বন্ধুবৎসল পিতা। দুই পুত্র আসিফ ও তনু ও কন্যা সুমিকে নিয়ে রাজ্জাকের ছিমছাম জীবন। ছোট ছেলে তনুর আঁকার হাত ছিল, বাবার শিল্পের পথ হয়তো অনুপ্রাণিত করেছিল তনুকে। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র তরুণ শিল্পী তনুর অঙ্কন কুশলতা মুগ্ধ করেছিল সবাইকে। কিন্তু 1989 দুর্ঘটনায় তনু চলে যাওয়া শিল্পী রাজ্জাকের জীবনে এক চরম শোক মুহূর্ত। প্রায় স্তব্ধ হয়ে যায় শিল্পীর তুলি, জীবনেরই যাওয়া আসার হিসেব তিনি যেন কিছুতেই মেলাতে পারছিলেন না। অসংখ্য অবাক আর প্রশ্নকে সঙ্গী করে এই বারান্দায় কাটিয়েছেন মুহূর্তগুলো। ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন শিল্পী, যদিও অবসরের পর দুবার তিনি বছর তিনেকের জন্য পুনর্নিয়োগ পান। ২০০২ তার পূর্ণ অবসর। ভাস্কর্য বিভাগের খুটুস খাটুস শব্দদের স্মৃতি নিয়ে শিল্পী রাজ্জাকের এক নিভৃতচারী জীবন শুরু হয়। মাঝে মাঝে রং তুলিলেন হাতে, কখনো ছুটে যান বন্ধুদের আড্ডায়। স্মৃতির খাতা খুলে বসেন, সেই যে আর্ট কলেজের কলরব, বান্নর উত্তাল দিন, গুরু জয়নুলের স্নেহমাখা সান্নিধ্য, আর কত টুকরো স্মৃতি। এর মাঝেই একদিন ডাক আসে যশোরের চারুপীঠ থেকে। আজ সাগা রঙে রঙ মেশাতে হবে ও গো আমার প্রিয়, তোমার রঙে উত্তরীয়। একটা কর্মশালা হবে, আবার নিজেকে উজাড় করে দেবার সুযোগ নতুনের কাছে। মেঘরঙে রঙে বোনা আর রঙে রঙে সোনা। 2006 সালে চারুপীঠে অনেকগুলো ওয়ার্কশপ আমরা আয়োজন করেছিলাম বিভিন্ন মাধ্যমে, প্রিন্ট মেকিং, ভাস্কর্য, পেন্টিং এবং ক্লাসিক ড্রয়িং ওয়ার্কশপ। আমার শিক্ষক আব্দুর রাজ্জাক যখনই শুনেছেন যে চারুপীঠে এমন আয়োজন চলছে, উনি খুবই ইচ্ছা পোষণ করেছেন যে চারুপীঠে যাব, আমি ড্রয়িং ওয়ার্কশপ করব। আমরাও বলেছি তাই তো, আপনার চলে গেলে আর কেউ ড্রয়িংয়ের মাস্টার এখানে নেই, আপনার বিকল্প কেউ নেই, এটা হওয়া প্রয়োজন।
স্যার খুবই জোর দিয়ে বলেছেন যে হ্যাঁ আমি কিন্তু তোমাদের চারুপিঠে যে ড্রয়িং ওয়ার্কশপ করবো। ওনার অনেক শরীর খারাপ ছিল, তারপরেও ওনার আসার আগ্রহ খুব খুবই লক্ষ্য করছি। আমাদের সাথে কথার পরবর্তীতে উনি যেন সাজগোজ শুরু করেছিলেন। দীর্ঘ বিরতির পর এজন্য শ্রাবণের বৃষ্টি কৃষিত এক শিল্পী শিক্ষক অধীর হয়ে ওঠেন নিজ গন্তব্যে যাবার লক্ষ্যে। আর্টের লাইনে আমি যেটা বিশ্বাস করি পারফেকশন, আমার যেটা তথ্য সেগুলোতে পারফেকশনে আসতে হবে, পারফেকশনে না আসা পর্যন্ত তোমার চালাই দিয়ে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস তুমি জ্ঞান অর্জন করতে হবে, কাজ করতে হবে টুয়ার্ডস পারফেকশন। এভাবেই পারফেকশন আর শিল্পের নিগুড় উৎসের খোঁজ তিনি করেছিলেন অন্তিম যাত্রার আগে। তিনি চলে গেছেন অনামা গন্তব্যে, রেখে গেছেন রঙের খেলার এক স্বপ্নভূমি। কেবল তুমি